যাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি অ্যাপসের মাধ্যমে ইসলামী ব্যাংকের সকল লেনদেন করতে পারবেন তো বন্ধুরা সেই অ্যাপসটির নাম হচ্ছে সেলফিন এই সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি সব ধরনের লেনদেন যেমন ব্যালেন্স চেক ফাউন্ট ট্রান্সফার তো কীভাবে এই সেলফিন রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস ওপেন করার জন্য সেলফ ইঞ্জ অ্যাপসটি এটির মধ্যে প্রবেশ করুন এরপরে এখানে প্রথমে আপনার মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে প্রবেশ করান এরপরে এখানে চার ডিজিটে একটা পিন নম্বর দিন এরপরে এই যে লগ দেখতে পাচ্ছেন এই যে লগ বলতে রেজিস্টার্ড উইথ ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এরপরে কনফার্মে ক্লিক করুন এরপরে এখানে আপনার মোবাইল নম্বর এই যে ইসলামী ব্যাংকের যে নম্বরটি আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি এখানে আবার বসিয়ে দিন এরপরে এখানে এই যে অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে প্রবেশ করান টু জিরো ফাইভ জিরো এরপরে যে সংখ্যাগুলো আছে এগুলো বসিয়ে দিবেন এরপরে এখানে ছয় ডিজিটে একটি পিন নম্বর দিন এরপরে এখানে কোন গ্রামীণ বাংলা লিঙ্ক রবি যেটি আপনার সিম সেই সিমটি এখানে সিলেক্ট করুন যেহেতু আমার গ্রামীণ আমি গ্রামীণ সিলেক্ট করে দিলাম এরপরে রেজিস্টার কম ক্লিক করুন এরপরে এখানে দেখতে পারবেন যে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে আপনার নাম তারপরে অ্যাকাউন্ট নম্বরের কনফার্ম করুন কনফার্ম করার পরে একটি ওটিপি কোড যাবে আপনার মোবাইল নম্বরে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিন তো দেখুন আমার ওটিপি কোড চলে আসছে সেই ওটিপি কোডটি এখানে আমি বসিয়ে দিলাম এরপরে এই যদি এখানে ভুল হয় তবে কিন্তু হবে না সঠিকভাবে দিয়ে এখানে ক্লিক করুন তারপরে এরকম দেখতে পারবেন যে ভেরিফিকেশন ঠিক আছে এরপরে যে দেখুন যে মোবাইল নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন ব্যাংক কর্মকর্তা এই আপনার অ্যাকাউন্টটি যখন চালু করে দিবে এরপরে এখানে আপনার নতুন করে লগ করার জন্য এই মোবাইল নম্বরটি এরপরে পাসওয়ার্ড দিবেন দেখবেন যে লগ হয়ে যাবে আর এভাবেই আপনি সেলপিনের অ্যাপসটি ওপেন করে নিতে পারবেন আর এই সুবিধার্থে আপনি ইসলামী ব্যাংকের যত লেনদেন আছে সবগুলো এখান থেকে করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তবে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে